সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। ঈদ উল আজহার পর স্পেশাল কমিউনিটি ম্যাটার্সে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন স্পেশাল গেস্ট। আগের সেগমেন্টে যারা জয়েন করতে পারেনি, এই সেগমেন্টে যারা জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে আমি আবারও ওনাকে পরিচয় করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি আগেও বলছিলাম যে হি ডাজন্ট নিড অ্যান ইন্ট্রোডাকশন, হি ইজ এ ভেরি সাকসেসফুল বাংলাদেশি বিজনেসম্যান। উনি বাংলাদেশে, মিডল ইস্টে, ইউরোপের বিভিন্ন দেশে, ইউকেতে, নর্থ আমেরিকাতে উনি বাংলাদেশি কমিউনিটিতে খুবই পরিচিত। হি ইজ এ ভেরি সাকসেসফুল বিজনেসম্যান, এ বিজনেস অন্টারপ্রেনার, এ ফিলান্থ্রোপিস্ট, এ কমিউনিটি লিডার। উনি জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান, সিআইপি, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, আল হারামাইন পারফিউমস গ্রুপ অফ কোম্পানিস, চেয়ারম্যান এনআরবি ব্যাংক লিমিটেড বাংলাদেশ। হি ইজ অলসো প্রেসিডেন্ট বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই। আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে এনটিভি কমিউনিটি ম্যাটার্সে জয়েন করার জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা আগের সেগমেন্টে কথা হচ্ছিল যে আপনি অ্যাজ এ প্রেসিডেন্ট বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের, আপনি বলছিলেন যে গভর্নমেন্টের সাথে খুব ক্লোজ পার্টনারশিপ আপনারা কাজ করেন, এবং যারা বিজনেস অন্টারপ্রেনার আছে তাদের যে বিভিন্ন সমস্যার কথা আপনি গভর্নমেন্টের কাছে তুলে ধরেন, আমাদের সমস্যাগুলো ধরে দেওয়া, আর সাথে সাথে এটা আমরা যে আমাদের বাংলা সংযুক্ত আরব আমিরাত বা মিডল ইস্টে অনেক ব্যবসায়ী আছে, তারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায়, তাদেরকে বাংলাদেশে কিভাবে ইনভেস্টমেন্ট করবে, কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করবে, এই জন্য তাদেরকে সহযোগিতা করা, ট্রু ওয়ে ট্রাফিক। এবং যেখানে আমরা বাংলাদেশ বিজনেস কাউন্সিল এবং বাংলাদেশে এফবিসিসিআই সাথে আমরা একটা এমওইউ সাইন করেছি, সেখান থেকে আমরা তাদের বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি এদেরকে নিয়ে এফবিসিসিআইয়ের কাছে দেয়, এবং এফবিসিসিআই এটা স্টাডি করে, কেউ যদি ধরেন চিটাগাঙ্গে ইনভেস্টমেন্ট করতে চায়, কেউ ঢাকা করতে চায়, কেউ যদি সিলেটে ইনভেস্টমেন্ট করতে চায়, সেই ইনভেস্টমেন্টগুলো থ্রু এফবিসিসিআইয়ের মাধ্যমেই আমরা এটা ডিস্ট্রিবিউট করে দিই, ওনারাই ডিস্ট্রিবিউট করে দেয়, আমরা ওদেরকে পাঠাই। তো এতে হয়েছে কি, আমি দেখছি অনেক বাংলাদেশি এবং অনেক বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে গেছে এবং বাংলাদেশে সাকসেসফুলি ইনভেস্টমেন্ট করতে পারতেছে এবং ব্যবসা বাণিজ্য করতে পারতেছে। আদারওয়াইজ হয়তো কি আগে কেউ হয়তো তার টাকা পয়সা আছে, তার একটা উদ্দেশ্য ছিল না, ডিরেকশনটা ছিল না, সে মনে করলো যে ঠিক আছে আমি বাংলাদেশে যাই। পরে যাওয়ার পরে বাংলাদেশে তো জানেন বিভিন্ন ব্যুরোক্রেসি আছে, চ্যালেঞ্জও আছে, অপরচুনিটি আছে, এবং অনেকে অনেকে প্রতারণার সম্মুখীন হয়ে তারপরে কয়েকদিন ঘুরে ফিরে সে চলে আসে, এই যে ব্যাড রেপুটেশন কান্ট্রির জন্য, এইটা হতে আমরা শুরু করার পর থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলা কিন্তু বের হয়ে চলে আসছে। এখন যারা যায় দে আর ভেরি হ্যাপি অ্যান্ড দে আর গোয়িং টু ইনভেস্ট ইন বাংলাদেশ। অ্যান্ড বাংলাদেশে এখন আপনি হয়তো জানেন যে বাংলাদেশে প্রায় গভর্নমেন্ট 100টি ইকোনমিক জোন ডিক্লেয়ার করেছে, এর মধ্যে বিভিন্ন জায়গায় ইকোনমিক সিলেটা হচ্ছে, চিটাং হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ইকোনমিক জোনগুলাতে বিদেশিরা গিয়া ইনভেস্টমেন্ট করতেছে, এবং যারা নন রেসিডেন্ট বাংলাদেশি তাদের জন্য তো একটা অপরচুনিটি থাকা উচিত, আপনি কি মনে করেন? অবশ্যই, কারণ আপনারা যারা এখানে ইউরোপ আমেরিকায় বসবাস করছেন, ইউকেতে বসবাস করছেন, আপনারা তো হয়তো এখানে সিটিজেনশিপ পেয়ে গেছেন, ওই দেশে নাগরিকত্ব পেয়ে গেছেন, বা যারা মিডল ইস্টে বিশেষ করে ব্যবসা বাণিজ্য করে তাদের তো কোনো নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নাই, বিদায় তারা অপরচুনিটি খুঁজে যে আমরা হয়তো কোনো খুদানাগাস্তা কোনো অসুবিধা হইলে যাতে আমরা রিলায়েবল। তো এই জন্য অনেকেই বাংলাদেশে যাচ্ছে এবং বাংলাদেশে ইনভেস্টমেন্ট করছে, এবং আমি সরকারের কাছে সবসময় একটা অনুরোধ করে আসতেছি যে আমাদের দেশের মতো দেশে, গরিব দেশে কিন্তু বিদেশি ইনভেস্টমেন্টের অনেক প্রয়োজন আছে। অ্যাবসলিউটলি। তবে সরকারকে এইটাও মনে রাখতে হবে যে বিদেশি কোম্পানি যে ইনভেস্টমেন্টটা বাংলাদেশে নিয়ে যায় সে কিন্তু তার লাভ্যাংশ সহ খুব তাড়াহুড়া করে চেষ্টা করে টাকাটা তার দেশে ফিরে নিয়ে আসছে, আর আমরা যারা প্রবাসী বাংলাদেশি বা যারা আমরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চাই, আমরা কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটা পুনরায় বাংলাদেশেই ইনভেস্টমেন্ট করি, তাতে বাংলাদেশ কিন্তু দেখবেন লং টার্ম লাভবান হবে। তো আমি আশা করি সরকার আমাদের দাবিটা সুনজরে দেখবেন এবং প্রবাসীদের জন্য আলাদা একটা ইকোনমিক জোন দিবেন,
যেখানে শুধুমাত্র প্রবাসীরা তাদের ইনভেস্টমেন্ট করবে এবং ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে, কারণ আমরা যেসব দেশে বসবাস করছি, ব্যবসা বাণিজ্য করছি, এটাতে মানে বিভিন্ন সেক্টরে ঘুরতে না হয়, একটা জায়গায় বসে গেলে সকল ইনফরমেশন পাওয়া যায় এবং সব জায়গায় তার কাজটা হয়। এটা করলে আমি মনে করি প্রবাসীরাও উপকৃত হবে, দেশও উপকৃত হবে। এবং আপনি বলছিলেন যে লং টার্ম, লং টার্ম দেশ এবং গভর্নমেন্টকে কন্টিনিউয়াস আপনারা লবি করছেন যেন যারা নন রেসিডেন্ট বাংলাদেশে আছে তাদের জন্য একটা বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, তারা যেন রিলায়েবিলিটি পায় ট্রাস্ট অর দি অর্গানাইজেশনের থ্রুতে আসতে পারে। এবং কংগ্রেচুলেশন অন ইউর ওয়ার্ক অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বাংলাদেশি বিজনেস কাউন্সিল, যারা মিডল ইস্ট থেকে যারা আইদার নন রেসিডেন্ট বাংলাদেশি বা ফরেন ইনভেস্টর যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চাচ্ছে, তারা আপনারা বলছিলেন যে FBCCI এর সাথে আপনারা খুব ক্লোজ পার্টনারশিপ কাজ করেন, সো দ্যাট একটা রিলায়েবল পার্টনার ওইখানে আছে, একটা প্ল্যাটফর্ম থাকে যেখান থেকে তারা একটা ডিরেকশন পাবে, প্রপার ইনফরমেশন পাবে, তারা যেন কোনোভাবে প্রতারণার শিকার না হয় সেটা কিন্তু আপনারা বলছিলেন যে এনশিওর করেন। আমরা এনশিওর করি, অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনি বাংলাদেশে আপনার বিজনেস ভেঞ্চার নিয়ে যদি বলতেন, যে আপনি বাংলাদেশের প্রতি আপনার টান আছে দেখি তো আপনি বলছিলেন যে ঈদ করার চেষ্টা করেন আপনি বাংলাদেশে, নয়তো আপনি দুবাইয়ে বা মিডল ইস্টে আপনার যে বিজনেস আছে আপনার স্টাফদের সাথে আপনি করার চেষ্টা করেন, তারা যেন হ্যাপি ফিল করে, তারা যেন ফিল করে যে না কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নিজে তাদের সাথে আছে। তো বাংলাদেশের সাথে বোঝা যায় যে আপনার শিকড়ের একটা টান আছে, একটা ভালোবাসা, একটা ভালোবাসা আছে। তো বাংলাদেশে আপনার কী কী বিজনেস ভেঞ্চার আছে বা বাংলাদেশে কীরকম বিজনেস অপারেশন এখন চলছে আপনি যদি আমাদেরকে একটু বলতেন? আমি কিন্তু বাংলাদেশে 1995 আমরা আল আরাফা ইসলামী ব্যাংক করেছিলাম, রাইট? প্রথমেই বাংলাদেশে আল আরাফা ইসলামী ব্যাংকটা 1995। এর পরবর্তীতে তো কিছু অনেক ব্যস্ত হয়ে গেলাম মিডল ইস্টে, এর জন্য আর এমন কোনো ইনভেস্টমেন্ট ছিল না। পরবর্তীতে আমরা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিটা করেছি এবং পরবর্তীতে যখন এইবারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের জন্য আলাদা ব্যাংক দেওয়ার চিন্তাভাবনা করছিলেন এবং আমরা সবাই অনেক দিন থেকে বলে আসতেছিলাম যে প্রবাসীদের জন্য ব্যাংক দেওয়ার জন্য, তো ওই যখন প্রবাসীদের জন্য ব্যাংক দিয়েছিলেন তখন NRB তিনটা ব্যাংক হয়েছিল। সো এখানে আমি একজন ডাইরেক্টর হিসাবে প্রথমে যোগদান করি। এখন তো আপনি চেয়ারম্যান, এখন আমি NRB ব্যাংকের চেয়ারম্যান, ব্যাংকের চেয়ারম্যান। এবং পর আমার আরেকটা হসপিটাল করেছি আমি সিলেটে, প্রায় 250 বেডের হসপিটাল, রাইট? সিলেটের কোথায়? সিলেটে একদম শহরেই সুফানিঘাটে, রাইট? সুফানিঘাটে একটা ভেরি প্রাইম লোকেশন, প্রাইম লোকেশন এবং ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল করেছি। আর তাছাড়া কি সকল ধরনের ট্রিটমেন্ট হয় সেখানে? জি আলহামদুলিল্লাহ, এটা সব জেনারেল হসপিটাল, সকল ধরনের ট্রিটমেন্ট হয় এখানে। আমাদের এখান থেকে MRI CT থেকে আরম্ভ করি অপারেশন। আমার মনে হয় না বাংলাদেশে যে একটা মডুলার OT যেটা সিমেন্স তৈরি করা, ওরা গিয়ে নিজেই এটা ফিট করে দিয়ে আসছে, এটা ফুল ফ্লোর আমরা অপারেশন থিয়েটার্স করেছি। মানে যারা অ্যাফোর্ড করতে পারবে না তাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা সেখানে আছে। অ্যাফোর্ড করতে পারবে না যারা নাই, আমার এটার পিছনে ছোট একটা কাহিনী আছে। আমার প্লিজ ডু শেয়ার, আমার আম্মা, এটা কিন্তু আমরা একটা হোটেল করেছিলাম, রাইট? অলমোস্ট 4-star 5-star হোটেলের মতো স্ট্যান্ডার্ডের হোটেলটা করেছিলাম, কিন্তু আর হোটেলটা একদম শেষ পর্যায়ে অলরেডি ফার্নিচারের অর্ডারটা আমরা দিয়েছি যে ফার্নিচারটা চলে আসবে, যাব, আমিও নিজে গেছি, ফার্নিচারগুলো সব সিলেক্ট টিলেক্ট করে আসছি, শুধু ওটা অর্ডারটা দেয় না। ও তখন আমার আম্মা অসুস্থ হয়ে পড়লেন সিলেটে এবং ওনাকে কোনো ভালো একটা ট্রিটমেন্ট আমি সিলেটে দিতে পারি নাই, ওখানে কোনো এত ভালো হসপিটাল ছিল না। পরবর্তীতে আমি ওনাকে ইমিডিয়েটলি প্লেনে করেই ঢাকাতে নিয়ে যাই, তারপরেও ওনাকে বাঁচাইতে পারে নাই, আল্লাহর হুকুম। ওনাকে জন্ম মৃত্যু তো আল্লাহর কাছে, সবাই দোয়া করবেন আল্লাহ ওনার আত্মার মাগফিরাত করে এবং ওনাকে জান্নাত নসিব করে। পরবর্তীতে আমরা বাইরে আমরা বসে চিন্তা করলাম যে না, আমরা এটা করবো না, হোটেল করবো না, আমরা এটাতে একটা হসপিটাল করবো। যে হসপিটালটা হবে যে সিলেটের মধ্যে, ইভেন বাংলাদেশের মধ্যে না বললেও যদি এই অঞ্চলের একটা বেস্ট হসপিটাল হয় এবং যাতে কোনো লোক
ইমার্জেন্সি বেসিস তার ফেসিলিটিটা সে সব কিছু পায়। এই চিন্তা ভাবনা করে আমরা এই হসপিটালটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমরা প্রায় এক বছর হয়ে গেছে, হতে যাচ্ছে এই হসপিটালটা ওপেনিং করা, সফট ওপেনিং করেছিলাম গত নভেম্বরে, আমরা এটা অফিসিয়ালি ওপেন করেছি। এবং এখান থেকে যারা আজকে আজ পর্যন্ত সার্ভিস নিচ্ছে, আমি মনে করি যে সবাই আলহামদুলিল্লাহ ভেরি হ্যাপি। এবং আমাদের উদ্দেশ্যটা হলো যে একটা হসপিটালে যাওয়ার পরে যে হসপিটালের যে স্ট্যান্ডার্ড বা হসপিটালের যে রুল রেগুলেশন, এইটা যাতে ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড হয়, এই পর্যায়ে আমরা এই হসপিটালটা নিয়ে যাচ্ছি। এবং সাথে সাথে আমরা এই হসপিটালে আমরা যখন আর্টিকুলার মেমোরেন্ডাম করেছি, তখন আমরা আমরা সবাই বলে বসে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই হসপিটালটাকে 15% রোগীকে ফ্রি চিকিৎসা দেব। তো এইটাও আমরা শুরু করে বেসড অন সার্কামস্টেন্সেস, সার্কামস্টেন্সেস বা 15% টোটাল পেশেন্ট যা আসবে এর মধ্যে আমাদের যে রোগীরা টাকা পয়সা দিতে পারবে না, তার রিকোয়ারমেন্ট আছে, খুব অসহায়, এদেরকে আমরা টোটাল পেশেন্টের মধ্যে থেকে 15% আমরা ফ্রি ট্রিটমেন্ট পেশেন্টকে দিব। এছাড়া আমরা এখানে প্রত্যেক মাসে আমরা একটা রুটিন করে ফেলছি, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করতেছি। এবং মেডিকেল ক্যাম্পের মধ্যে ওইখানে শুধুমাত্র মেডিকেল ক্যাম্প নয়, সাথে সাথে আমরা ওদেরকে মেডিসিনও আমরা ফ্রি প্রোভাইড করছি। এছাড়া আমার একটা টি গার্ডেনও আছে, প্লাস এখানে ইউকের অনেক লোক যেখানে জড়িত আছেন, আমরা একটা বিএনই বাজারে একটা ক্যান্সার হসপিটাল করেছি। তো ওই ক্যান্সার হসপিটালে অ্যাজ এ ট্রাস্টি হিসাবে প্রথমে আমরা উদ্যোক্তা ছিলাম, এবং সেখানে আমরা এই হসপিটালটা শুরু করেছি, সেইখান থেকেও মানুষ উপকৃত হচ্ছে। আর বর্তমানে হয়তো আপনি জানেন যে বাংলাদেশে একটা বড় ক্রাইসিস এটা ছিল, রোহিঙ্গা ক্রাইসিসটা ছিল। তো আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এত সাহসিকতার সাথে, উনি বলেছেন যে আমি 16 কোটি মানুষকে খাওয়াইতে পারবো, তাহলে আমি 10 লক্ষ মানুষকেও খাওয়াইতে পারবো। এই যে অন্যের উপরে ডিপেন্ড না করে উনি নিজেই বলছে যে আমি আমার দেশ সম্ভব এটা করা। তো যদি একজন প্রধানমন্ত্রী এটা বলে থাকে, তাহলে আমরা যারা আছি আমাদেরও তো কিছু, আমাদের তো দায়িত্ব আছে। তখন আমি এই কথা শুনে আমি সাথে সাথে আমি দুবাই থেকে বাংলাদেশে গেছি। আমার ওইখানে একজন সিও সাহেব ছিলেন হসপিটালের, মেজর জেনারেল জন গুমেশ সাহেব, উনি আগে ফিলিপিনের অ্যাম্বাসেডর ছিলেন। তো রিটায়ার করে আসার পরে আমার হসপিটালে উনি জয়েন করেছেন। তো ওনাকে নিয়ে আমি বললাম যে চলেন আমরা চিটাগাঙ্গে যাব, কক্সবাজার যাব, রোহিঙ্গার ওইখানে যাব। তো যাক, তখন আমি যতটুকু আমার সাধ্য অনুযায়ী আমি ওইখানে রিলিফ টিলিফ নিয়ে গেছি। তখন একটা সেনেটারির খুব সমস্যা ছিল। রাইট, আমরা আরও শুনবো আপনার কাছে আপনার চ্যারিটেবল ওয়ার্ক এবং রোহিঙ্গা ক্রাইসিসে আপনার যে পার্সোনাল কন্ট্রিবিউশন আমরা আরও শুনবো। আমরা যাবো একটা বিরতিতে। সুপ্রিয় দর্শক, আজকে স্পেশাল কমিউনিটি ম্যাটার্সে আমরা আজকে কথা বলছি জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির সিআইপির সাথে। আমরা যাবো একটা বিরতিতে, আপনারা আমাদের